আমি সব রাজ্যের জন্যই বলছি, সেই রাজ্যের ছেলে মেয়েরা যেন চাকরিটা পায়। বাংলা হলে বাংলা রাজ্যের ছেলে মেয়েরা, বাংলায় যারাই বসবাস করুক, ভাষায় সে রাজবংশী হতে পারে, কামতাপুরি হতে পারে, হিন্দি হতে পারে, আমার কোনো আপত্তি নেই। বাংলা ভাষাটা জানতে হবে, বাংলা ভাষার বাংলাটা তার ঠিকানা হতে হবে। বিহারে বিহারের লোকেরা পাবে, তা নাহলে বিহারের লোকেরা বিহারের সরকারকে ধরবে, ইউপিতে ইউপিএর লোকেরা পাবে, নিশ্চয়ই পাবে। সব রাজ্যেই তার নিজেদের ছেলেমেয়েরাও যেন, তার অধিবাসীরাও যেন কর্মসৃষ্টিতে কর্মটা পায়, এটা নজর রাখতে হবে। আমি একটু ভেবে দেখতে বলবো। অনেক সময় আমরা বিভিন্ন কমিশন করে দিই, সার্ভিস কমিশন, এই কমিশন, সেই কমিশন, তারা চাকরিটা নেয় নাম্বারের ভিত্তিতে। অল ইন্ডিয়া সার্ভিসের কথা আমি বলছি না, আমি স্টেট সার্ভিসের কথা বলছি। অল ইন্ডিয়া সার্ভিসের নিয়মই হচ্ছে সব রাজ্যকে নেওয়া, কারণ ওটা অল ইন্ডিয়া সার্ভিস, সেন্ট্রাল সার্ভিস। কিন্তু স্টেট সার্ভিসের যে কমিশনগুলো আছে, যদি আমরা সবসময়, আমি বলছি না কি ব্যাপারে, হয়তো কেউ খুব ভালো রেজাল্ট করেছে, অন্য জায়গা থেকে এসেছে, চাকরিটা সে পেয়ে গেল, কিন্তু লোকাল ছেলে মেয়েটা পেলো না, তার কারণ তার নাম্বারটা ওর থেকে কম। যাচাইটা কর, ফলে কি হচ্ছে, সে যখন একটা ভালো জায়গায় গিয়ে কাজ করছে গভর্নমেন্টে, সে কিন্তু ভাষাটা জানে না। ফলে একটা মানুষ যখন একটা বিডিওর কাছে যাচ্ছে, বা এসডিওর কাছে যাচ্ছে, বা একটা লাইন ডিপার্টমেন্টে যাচ্ছে, বা একটা কোনো স্থানীয় প্রশাসকের কাছে যাচ্ছে, সে বাংলায় কথা বলছে, তারা বাংলাটা বোঝেই না, ফলে না পাচ্ছে চিঠিটা পড়তে, না পাচ্ছে উত্তরটা দিতে হবে, দিতে। সেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ জানাটা মাস্ট। আরো ল্যাঙ্গুয়েজ জানুক, আমার কোনো আপত্তি নেই, খুব ভালো, যত বেশি ল্যাঙ্গুয়েজ জানবে তত ভালো, কিন্তু লোকালে যেখানে কাজ করবে সেই ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। তা নাহলে আমি মানুষের সমস্যাটা শুনবো কি করে, সমাধানটা করবো কি করে? এখানেও তোমাদের আমি বলবো, মিস্টার দ্বিবেদী, তোমরা বসে কথা বলে এটা কোয়াইটলি দেখে নেবে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, তা নাহলে কিন্তু জেলায় ব্লকে কাজ করা যাবে না। আর একটা, যেটা আপনি প্রথমেই মিটিংয়ে শুরুতে বললেন, যে এমপ্লয়েড, আমরা কিন্তু হরিশ্চন্দ্রপুর অঞ্চলে ম্যাডাম মাখনা একটা বিরাট প্রজেক্ট আছে, এই মাখনাটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, এক আমি হরিশ্চন্দ্রপুর চাঁচল মানে উত্তর মালদাতে 70-80 হাজার মানুষের কর্মসংস্থান হবে, এটা বিরাট প্রজেক্ট ম্যাডাম। উত্তরপ্রদেশ, বিহার, বিহার থেকে এখন প্রচুর মানুষ এখন আসছে, ওখানে কাজ করছে মাখনা। ঠিক আছে, এটা করবে, এটা চিফ সেক্রেটারিকে আমি ইনস্ট্রাকশন দিলাম যে এটাকে ডেভেলপ করে ইমিডিয়েট এটা করবার জন্য, ওখানে ম্যাডাম তাহলে ওখানে অনেক কর্মসংস্থান হবে, কর্মসংস্থান হবে ম্যাডাম। ওখানে আরেকটা ব্যাপার, ওখানে ট্রেনিং একটা প্রোগ্রাম রাখতে হবে, ওখানে টাকা ব্যাংক থেকে আমরা লোনের ব্যবস্থা ওদের করে দিয়েছি, যারা প্রজেক্ট করছে তাদেরকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে বসে প্রজেক্টটা করে দিয়েছি, কিন্তু মানুষকে ট্রেনিং দেওয়াটা, কারণ বাইরের লোকে এসে কাজ করছে, আমার জেলার মানুষ পাক, আমরা এটাই চাই যে আমার জেলার মানুষ যেন ওখানে পায়। আমরা ম্যাডাম আর একটা জিনিস আপনাকে বলি, হোটেল, আপনার এই উৎকর্ষ বাংলা, উৎকর্ষ বাংলা যে প্রকল্পটা আছে, এই প্রত্যেকটা রাজ্য একটা করে আইন করেছে, আমি আইন করে আইনের দুঃশাসনের পথে যেতে চাই না, কিন্তু কথা হচ্ছে আইন সবসময় ভালো হয়, আবার আইনের আবার মন্দ দিকও একটা আছে, এটা কনস্টিটিউশন নয়, দিস ইজ আ কনভেনশন। আর এটা যেটা বলছে যে ট্রেনিং এর ব্যাপারটা, ট্রেনিং, আমাদের তো উৎকর্ষ বাংলায় তো অলরেডি ট্রেনিং হয়, এটা ডিএম একটা ট্রেনিং সেন্টার করে ওখানে, বা অন্য কোথাও থেকে ট্রেনিং দিয়ে ওখানে লোক ডেপিউট করতে পারে, লোকাল লোক। ম্যাডাম একটা যেটা করা যায়, ওখানে কিছু মানে প্রসেসিং ইউনিটস আছে, সেখানে যাতে যারা অলরেডি মাখনা তোলে তাদের ট্রেনিং করা যায়, এবং প্যাকিং এর ট্রেনিংটা ওখানে ইনস্টিটিউ করা যায়, সেটার ব্যবস্থা আমরা করছি ম্যাডাম। হ্যাঁ, এটা স্যার, ম্যাডাম ডিএম সামসাও কথা হয়েছে ম্যাডাম, এটা আমরা চেষ্টা করছি যাতে এখানে হলে প্রায় 60-70 হাজার মানুষের কর্মসংস্থান হবে, এবং যে সমস্ত ডোবাগুলো পড়ে আছে হরিশ্চন্দ্রপুর চাঁচলের ছেলে মেয়েদের ওখানে, হ্যাঁ ওখানকার চাঁচল, ওখানকার ছেলে মেয়েরা সুযোগ পাবে, আমার কালিয়া চোখের প্রচুর মানুষ যাবে ম্যাডাম, এখানে যে ইন্ডাস্ট্রি হবে সেখানকার ছেলে মেয়েরা পাবে, আমরা